ক্ষমতার লোভে জনগণের সম্পদ বিক্রি করব এমন বাপের মেয়ে তিনি নন বললেন প্রধানমন্ত্রী বিএনপি জামায়াত আবার ক্ষমতা পেলে দেশ ধ্বংস করে দেবে রাজধানীতে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগের অধীনে কোনো কালে নির্বাচন সুষ্ঠু হয়নি বললেন মির্জা ফখরুল জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দালের প্রধান শামীম মাহফুজ ও তার স্ত্রী গ্রেফতার অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার অটোমেশনের কারণে পছন্দসই প্রতিষ্ঠানে ভর্তি হতে না পেরে বিপাকের শিক্ষার্থীরা 30 ভাগ আসন খালি থাকার আশঙ্কা উদ্বিগ্ন বেসরকারি মেডিকেল কলেজের মালিকরা দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ক্ষমতা লোভে জনগণের সম্পদ বিক্রি করবেন এমন বাপের মেয়ে তিনি নন মন্তব্য আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতকাল দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় তিনি আরও বলেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই চক্রান্ত হয় বাংলাদেশকে নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের আওয়ামী লীগের 74তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান দলটি জন্মলগ্ন থেকে মানুষের মুক্তির লড়াইয়ে কাজ করছে স্মরণ করেন ধর্মনিরপেক্ষতার চর্চা অসাম্প্রদায়িক রাজনীতি ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আওয়ামী লীগের নেতৃত্ব ও বঙ্গবন্ধুর ভূমিকা 1949 সালের 23শে জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করে 75 পরবর্তী সরকারগুলোর সমালোচনা করে শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে ক্ষমতায় আসার পরেই দেশের মানুষের তা উপলব্ধি হয় আমরা সরকারে আবার আসতে পাইনি 2001 সালে আর সেটাও আপনারা জানেন যে আমার উপর প্রচণ্ড চাপ ছিল যে আমাদের গ্যাস বিক্রি করতে হবে আমি বলেছিলাম এই গ্যাস জনগণের আর কতটুকু আছে জানি না কাজে আমার পক্ষে বাংলাদেশের সম্পদ মানুষের সম্পদ শুধু ক্ষমতার লোভে তা আমি বিক্রি করে ক্ষমতায় থাকবো সে বাপের মেয়ে আমি না গত 14 বছরে বাজেট খাদ্য উৎপাদন শিক্ষা স্বাস্থ্য বিদ্যুৎ সহ নানা ক্ষেত্রে সরকারের অভাবনীয় উন্নতির কথা উল্লেখ করেন যে এক সময় এদেশের মানুষ নুন ভাত জোটাতেই কষ্ট হতো তার একটু নুন ভাত যেত তারপরে আসলো ডাল ভাত অন্তত মানুষকে আমরা এমন পর্যায়ে আনতে পেরেছি যে এখন কিন্তু নুন ভাত ডাল ভাত না এখন মাংস পাচ্ছে না সেটাই কথা আসছে অন্তত এই নুন ভাত ডাল ভাত থেকে মানুষের চাহিদা মাংস তো উঠে এসেছে এখন কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ তো তারা এখন আনন্দ মিছিল করে না কেন তার জানে আনন্দ মিছিল করতে গেলে মানুষ পিটায় চ্যাপটা করে দেবে তা আমি এখনও তা বলি যে আমার আন্দোলনকারীরা গেল কোথায় তাদের লং মার্চ আন্দোলন করলো না কেন যাক আবার আমাদের কয়লা এখন আসা শুরু হয়েছে আর বিদ্যুৎ অসুবিধাটা থাকবে না তো মাঝে মাঝে বোধহয় একটু লোডশেডিং দিয়ে মানুষকে বুঝাই দেওয়া উচিত কি ছিল আর কোথায় আছে সরকার প্রধান জানান আন্তর্জাতিকভাবে দ্রব্যমূল্যের বৃদ্ধির আঘাত লেগেছে বাংলাদেশে তবে কষ্ট লাঘবে সরকার প্রাণপণ চেষ্টা করছে বলে জানান তিনি বাংলাদেশটাকে নিয়ে যেন আর কেউ ছিনিমিনি খেলতে না পারি আমি জানি যে অনেক চক্রান্ত আছে ষড়যন্ত্র আছে আওয়ামী লীগ সরকারে থাকলে জনগণ যে লাভবান হয় জনগণের যে ভাগ্য পরিবর্তন হয় সেটাই প্রমাণিত সত্য জাতির পিতার স্বপ্নের বাংলাদেশে বিনির্মাণে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ আছে বলে সৈয়দ আব্দুল মুহিত বাংলাভিশন ঢাকা আওয়ামী লীগের এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন প্রতিষ্ঠা লগ্ন থেকেই মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ এনেছে স্বাধীনতার বিজয় 75-এর পর স্বাধীনতা চেতনা ধূলিসাৎ করেছে অবৈধ সামরিক সরকার আওয়ামী লীগ তা ফিরিয়ে এনেছে দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ধানমন্ডি 32 নম্বরে এসব কথা বলেন আওয়ামী লীগের সভাপতি আওয়ামী লীগের 74তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুক্রবার সকালে ধানমন্ডিতে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু সময় নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধার সাথে স্মরণ করেন বঙ্গবন্ধুকে পরে তিনি জাতির পতাকা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় পতাকা উত্তোলন করেন তারা পায়রা উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন 32 নম্বরের অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক বিভিন্ন আন্দোলনে দলটির ভূমিকার কথা স্মরণ করেন শেখ হাসিনা বলেন দেশের মানুষ বারবার ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে তিনি বলেন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হয়ে উঠেছে বাংলাদেশ
পরিষ্কার কথা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে না এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান সরকারের আন্তর্জাতিক সমর্থন হারিয়েছে, দেশের মানুষেরও সমর্থন নেই তাদের প্রতি। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, বেগম খালেদা জিয়া সহ শ্রমিক ও নেতাকর্মীদের মুক্তি সহ দশ দফা দাবিতে জাতীয়তাবাদী শ্রমিক দলের এই কর্মসূচি। বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে থেকে শুরু হয় এই বিক্ষোভ মিছিল। শ্রমিক দলের নেতাকর্মী ছাড়াও এতে যোগ দেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বিক্ষোভে অংশ নেয়া বিএনপি নেতারা বলেন, দিন যাচ্ছে আর সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। সারাদেশে তাদের কর্মসূচিতে সাধারণ মানুষের ঢল দেখে সরকার দিশেহারা বলেও মনে করেন বিএনপি নেতারা। তারা বলেন, এই সরকারের বিদায় এখন সময়ের ব্যাপার মাত্র। কারণ সবার দাবি আজকে বিএনপির দাবি যে মানুষ খেয়ে পরে বেঁচে থাকতে চায়। আজকে জিনিসপত্রের দাম যে ঊর্ধ্বগতি, আজকে বিদ্যুৎ নাই, গ্যাস নাই, পানি নাই, সবাই বলে শেখ হাসিনার দরকার নাই। আজকের এই সরকার জোর করে আবার ক্ষমতা আসতে চায়, তাই এই জনগণ আজকে রাজপথে নেমে এসেছে। আগামী নির্বাচন ইনশাল্লাহ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, এটাই হলো মূল দাবি। বাংলাদেশের কৃষক, শ্রমিক, কামার, কুমার, জেলে, তাঁতি, শ্রমজীবী মানুষ আজকে রাজপথে নেমেছে গণতন্ত্র রক্ষার দাবিতে, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, তারেক রহমানকে স্বদেশে প্রত্যাবর্তন করার জন্য, বাংলাদেশকে রক্ষা করার জন্য মানুষ জেগে উঠেছে। এই জাগরণে হাসিনাকে ক্ষমতা ছাড়তে হবে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। যে আমরা যখন এখানে মিছিল করছি, এই মিছিলের দুই ধারে রাস্তায় হাজার হাজার মানুষ করতালি দিয়ে আমাদের সমর্থন দিচ্ছে এবং ঢাকার জনগণ নেমে এসেছে। ঢাকার জনগণের আওয়াজ একটি, এখন একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন। সে নির্বাচন জনগণ ভোট দিবে, তার ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে, গণতন্ত্র পুনরুদ্ধার করবে এবং তার ভোটাধিকার প্রতিষ্ঠা হবে। এই দাবিতেই আজকে জনগণ মাঠে নেমে এসেছে। জনগণের ভিতরে একটি ভীতির সঞ্চার করেছিল গত 14 বছর গুম খুন হত্যা মামলা দিয়ে, সেটি থেকে কিন্তু জনগণ পরিত্রাণ চাচ্ছে এবং এখন তারা মনে করছে যে তারা এসে হয়তো তাদের ভাষাটি প্রকাশ করতে পারে, যেহেতু জনগণ রাস্তায় নেমে এসেছে। আপনারা আরও দেখবেন এর চেয়ে 100 গুণ লোক বেশি হবে। বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগের অধীনে কোনো কালই নির্বাচন সুষ্ঠু হয়নি, আগামীতেও হবে না। বিএনপি মহাসচিব বলেন, তাদের শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারের পতন ঘটানো হবে। আমেরিকা থেকে ফিরে এসে তিনি বললেন যে আমেরিকা থেকে দেখি সরাতে চায়, এটা কোনো প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা আশা করি না। তিনি সেটা বলেছেন, তার মানে তিনি জেনে গেছেন যে আন্তর্জাতিক বিশ্ব আর তার কোনো সমর্থন দিচ্ছে না, বাংলাদেশে তো তার সমর্থন নাই। কারণ বাংলাদেশের মানুষ আর একটাই কথা বলছে যে আপনি এই মুহূর্তে চলে যান, খুব পরিষ্কার কথা, পদত্যাগ করুন, পদত্যাগ করে আপনি একটা তত্ত্বাবধায়ক সরকারের হাতে, নিরপেক্ষ সরকারের হাতে, নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা দিন। কারণ এই দেশে হাসিনা সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, এ ব্যাপারে এই দেশের অনিশ্চিত। জনগণের আন্দোলনকে সরকার ভয় পায় বলেই নেতাকর্মীদের আটকে রাখছে এবং নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করেন দলটির নেতারা। এমন দমন নির্যাতন করে আওয়ামী লীগ আর ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা। জঙ্গি সংগঠন জামাতুল ফিল হিন্দাল শারকিয়ার প্রতিষ্ঠাতা জঙ্গি নেতা শামীম মাহফুজ ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর ডেমরা এলাকা থেকে শুক্রবার রাতে তাদের গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি। এই সময় বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক জব্দ করা হয়। সিটিটিসি এর প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। জেএমবি, আনসার আল ইসলাম, হুজি সহ প্রায় নিষ্ক্রিয় হয়ে পড়া বিভিন্ন জঙ্গি সংগঠন থেকে সদস্য এনে নতুন জঙ্গি সংগঠন জামাতুল ফিল হিন্দাল শারকিয়া গঠন করে শামীম। পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক সশস্ত্র প্রশিক্ষণ সহ বিভিন্ন জঙ্গি কার্যক্রম পরিচালনায় জামাতুল ফিল হিন্দালকে সবশেষ সক্রিয় জঙ্গি সংগঠন মনে করা হয়। শামীমের বিরুদ্ধে বান্দরবনে ধানচি, যাত্রাবাড়ী সহ বিভিন্ন থানায় 5টি মামলা রয়েছে। বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অটোমেশনের প্রভাবে বিপাকে পড়েছে শিক্ষার্থীরা।
মেডিকেল কলেজের মালিকরাও উদ্বিগ্ন আসন অনুযায়ী ভর্তি নিয়ে। উত্তীর্ণ শিক্ষার্থীরা পছন্দসই মেডিকেলে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হওয়ার বেশিরভাগ কলেজেই এবার 30% আসন খালি থাকার সংখ্যায় বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন। ভর্তি প্রক্রিয়ায় বড় ধরনের বিপর্যয় এড়াতে আগের পদ্ধতি বহালের দাবি তাদের। রিপোর্ট জিয়াউল হক সবুজের। মেডিকেল কলেজে ভর্তি হতে এবছর পরীক্ষায় অংশ নেয় 1,40,000 শিক্ষার্থী, এর মধ্যে উত্তীর্ণ 49,000। দেশের 66টি প্রাইভেট মেডিকেল কলেজের ভর্তিতে এবারই প্রথম অটোমেশন চালু হওয়ায় তৈরি হয়েছে অনিশ্চয়তা। গভর্নমেন্ট যে অটোমেশনের যে প্রক্রিয়াটা সেটা তো আপনি বুঝতে পারছেন যে খুব কনফিউজিং, এবং সবচেয়ে যেটা হচ্ছে যে ছেলেমেয়েদের মধ্যে যে উদ্বেগ উৎকণ্ঠা সেটা হচ্ছে তাদের মেইন কনসার্ন হচ্ছে আমি আমার টাকা দিয়ে পড়ব, আমার পছন্দের কলেজে পড়ব, এবং সেই ভয়ে অনেকেই কিন্তু মেডিকেলে পড়ার প্রতি তাদের যে আগ্রহ সেটা অনেকে আমাকে যেটা বলছে তারা সেই আগ্রহ হারিয়ে ফেলছে। সরকার এখন একমাত্র পথ যে আগের প্রক্রিয়ায় করা হবে, কিন্তু যদি দেরি করা হয় তাহলে কিন্তু ছাত্রছাত্রী পাওয়া যাবে না। গেল 13 জুন কলেজ ঠিক করে দিয়ে ভর্তির জন্য শিক্ষার্থীদের কাছে মোবাইলে মেসেজ পাঠায় স্বাস্থ্য অধিদপ্তর। এতে পছন্দ মতো মেডিকেলে ভর্তির সুযোগ না পাওয়ায় চরম হতাশ শিক্ষার্থীদের বড় একটা অংশ, যা ভর্তি প্রক্রিয়াকে জটিল করে তুলেছে বলে মনে করেন মুবিন খান। ভর্তির জন্য যে ডেট দেওয়া ছিল সেখানে 6,320টার মতো আবেদন পড়েছে। পরবর্তীতে 18 তারিখ এই মাসের ছিল আপনার কনফার্মেশন 100 টাকা দিয়ে, সেখানে মাত্র 3,000 কনফার্ম করেছে। 66 যে প্রাইভেট মেডিকেল কলেজ এই অটোমেশন প্রক্রিয়ায়, সেখানে আমাদের ধারণা 30-40% যে সিট মানে ফিল আপ হবে না, এইটা সকল একটা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে। বিশেষজ্ঞরা বলছেন মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অটোমেশন প্রক্রিয়া একটি বৈজ্ঞানিক পদ্ধতি, তবে এ নিয়ে জটিলতা এড়াতে সমন্বিত পদক্ষেপ জরুরি। মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর একটা মহৎ উদ্দেশ্যে কাজটি করেছে, যাতে আমাদের ছেলেমেয়েদেরও সুবিধা হয়, মেডিকেল কলেজ সবগুলোই যেন তাদের বা ভালো অবস্থায় থাকে। কে কোথায় ডিস্ট্রিবিউশন হয়েছে সেটা কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর দিয়ে দিয়েছে, এবং ওখানে 244 জন সেখানে তারা অ্যাকসেপ্ট করে নাই, তাহলে ওই 244 জন আবার তারা 25 তারিখে ডেডলাইন দিয়েছে, 25 জুন, যার মধ্যে তারা অ্যাকসেপ্টেন্স দিবে, যদি দেয় ভালো, নাহলে তারা কিন্তু আর মেডিকেল কলেজেই পড়তে পারবে না। ভর্তি অনিশ্চয়তা দূর করতে অন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পদ্ধতি অনুসরণ এবং অনিয়ম বন্ধে আইনি ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন সংশ্লিষ্টরা। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। রাজশাহী সিটি নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হয়ে চমক দেখিয়েছেন তৃতীয় লিঙ্গের নারী সুলতান আহমেদ সাগরিকা। জনগণের ভালোবাসায় সিক্ত সাগরিকার সামনে এখন নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের চ্যালেঞ্জ। সুযোগ সুবিধা, আচার আচরণে কোনো বৈষম্য থাকবে না বলে আশ্বস্ত করেছেন সিটি মেয়র। রাজশাহী থেকে পরিতোষ চৌধুরী, আদিত্যের রিপোর্ট। এবারের রাজশাহী সিটি কর্পোরেশনের 30টি ওয়ার্ডে সাধারণ ও সংরক্ষিত নারী কাউন্সিলর মিলে জয়ী হয়েছেন 40 জন। এদের মধ্যে চমক দেখিয়েছেন সমাজের পিছিয়ে পড়া তৃতীয় লিঙ্গের নারী সুলতানা আহমেদ সাগরিকা। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে 1,216 ভোট বেশি পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সংগ্রামী এই নারী। দেশে সিটি কর্পোরেশনে তিনিই প্রথম তৃতীয় লিঙ্গের কাউন্সিলর। পুরো বাংলাদেশে কিন্তু সিটি কর্পোরেশন কোনো কাউন্সিলর হয়নি তৃতীয় লিঙ্গের মানুষ, আজকে আমাদের রাজশাহীতে হয়েছে। এর চেয়ে বড় পাওয়ার কিছু থাকতে পারে না। আপাকে আমরা যতটুকু জানি, যতটুকু চিনেছি, আপা মানুষের জন্য কাজ করতে সবসময় প্রস্তুত থাকে। এইরকম ধরনের মানুষরা হচ্ছে ক্ষমতায় আসলে তাদের এই সমস্যাটা ফেস করতে হবে না। তাছাড়াও এরা নিজেদের কথা সরকারকে বলতে পারবে। সবাই ভালোবেসে যে আমাদের পাশে এভাবে থেকেছে, এটা সব থেকে আমাদের বড় পাওয়া। এমন জয়ে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা সাগরিকার, মানুষের জন্য কাজ করে যাওয়ার প্রত্যয় তার। আশা করেন দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তনের। আমাদেরকে সমাজের মূলস্রোতে ফিরতে প্রচুর ত্যাগ ট্রাভেল করতে হয়েছে, কারণ সমাজের দৃষ্টিভঙ্গি ছিল অন্যরকম, তারা সঠিকটা বুঝতো না, ভুলটা বেশি বুঝতো। আজকে দেখেন দিনে দিনে কিন্তু মানুষ, আমরা বোঝাতে সক্ষম হয়েছি, আমরাও মানুষ, আমরাও পারি 8-10 জন আছে সমাজের জন্য ভালো কিছু করে দেখাতে। তার বিষয়ে ইতিবাচক অন্য কাউন্সিলররাও। সকলে মিলে আমাদের রাজশাহীর উন্নয়ন এবং রাজশাহীর ঐতিহ্য এবং রাজশাহী একটি সুন্দর নগরী হিসেবে
গড়ে তোলার ক্ষেত্রে সকলে আমরা একসাথে কাজ করব। কাজ করতে সাগরিকার যাতে কোনো সমস্যা না হয় তা নিশ্চিতের কথা দিয়েছেন সিটি মেয়র। জনগণ তাকে ভোট দিয়েছে, তিনি অতটুকুই সম্মান পাবেন এবং কাজও পাবেন যতটুকু বাকিরা পাবেন। আমি বাকি কাউন্সিলরদেরকে অবশ্যই বলে দেব, কেউ যেন তার প্রতি এমন কোনো আচরণ না করেন যাতে তিনি মনে কষ্ট পান। সমাজের মূল ধারায় তৃতীয় লিঙ্গের মানুষের অংশগ্রহণ আরও বাড়ানোর প্রত্যাশা সাগরিকার। বাংলাভিশন নিউজ ডেস্ক। এবার খেলার সংবাদ। স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড গেমসে স্বর্ণে মোড়া একটি দিন কেটেছে বাংলাদেশের। মেয়েদের ফুটবলে ইসরায়েলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেশাল নারী দল। লং জাম্পে লেভেল বি ক্যাটাগরিতে স্বর্ণ জিতেছেন রুবিউল হক। জার্মানির বার্লিনে বসেছে স্পেশাল অ্যাথলেটদের মিলনমেলা, যেখানে আলো ছড়াচ্ছেন বাংলাদেশের অ্যাথলেটরা। শুক্রবার দিনটি ছিল আরও স্মরণীয়। ফুটবলের স্বর্ণের লড়াইয়ে ইসরায়েলকে বিপক্ষে মাঠে নামে বাংলার বিশেষ মেয়েরা। তাদের দুর্দান্ত পারফরমেন্সে লাল সবুজের পতাকা উড়েছে পথপথ করে। 2-0 গোলে ফাইনাল জিতে স্বর্ণ জিতে নেয় বাংলাদেশ। লং জাম্পে লেভেল বিতে সবাইকে ছাড়িয়ে গেছেন রুবিউল হক। 5.11 মিটার লাফিয়ে পেয়েছেন স্বর্ণপদক, পেছনে ফেলেছেন কানাডার প্রতিযোগীদের। দিনে শুরু হয়েছে ব্যাডমিন্টনের সাফল্য দিয়ে। স্পেশাল অলিম্পিক গেমসের মিক্সড ডাবলসে স্বর্ণ জয় করেন বাংলাদেশের ফারদিন সোম ও পান্না আক্তার জুটি। ম্যাকাওয়ে লিওং ক্লাউডিয়া জুটিকে হারিয়েছেন তারা। সংবাদ শেষ করব বিআরবি কেবল সুনামগুলো আরেকবার জানিয়ে। ক্ষমতার লোভে জনগণের সম্পদ বিক্রি করব এমন বাপের মেয়ে তিনি নন, বললেন প্রধানমন্ত্রী। বিএনপি জামায়াত আবার ক্ষমতা পেলে দেশ ধ্বংস করে দেবে। রাজধানীতে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল, আওয়ামী লীগের অধীনে কোনো কালেই নির্বাচন সুষ্ঠু হয়নি, বললেন মির্জা ফখরুল। জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দালের প্রধান শামীম মাহফুজ ও তার স্ত্রী গ্রেফতার, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার। অটোমেশনের কারণে পছন্দসই প্রতিষ্ঠানে ভর্তি হতে না পেরে বিপাকের শিক্ষার্থীরা, 30% আসন খালি থাকার আশঙ্কা, উদ্বিগ্ন বেসরকারি মেডিকেল কলেজের মালিকরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10:00, এর আগে 9:00 রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।